شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক সৃষ্ণাবি মোহাম্মদ সাল্ল আলহ্লামের উপর আজকে দিনই বৈঠকের বিষয় হচ্ছে যে সব কাজকর্ম করলে সিয়াম বাতিল হয়ে যায় যে সব কাজকর্ম করলে সিয়াম বাতিল হয়ে যায় মহান আল্লাহ বলেন ইয়া দিন হালাদীন আনু কুতিবা আলাইক এক কামা খুতিবা আলাল্লা দী ন কাবুলি কুম লা আল্লা কুম কুন মহানাল্লা বলেন যে হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল যাতে তোমরা পরেশগার মোত্তাকি হতে পারো জি তো যেসব কারণে শিয়াম ভঙ্গ হয়ে যায় কারণগুলা কিছু কারণ ইনশাল্লাহ উল্লেখ করবো এক এবং দুই নাম্বার কারণ হল যে আল আকলু অসুরব আমদান খাওয়া এবং পান করা খাওয়া এবং পান করা ইচ্ছা করে খাওয়া এবং পান করা কেউ যদি ইচ্ছা করে খায় এবং পান করে তাহলে তার শিয়াম ভঙ্গ হয়ে যাবে ইচ্ছা করে কেউ খেলে অথবা পান করলে সিয়াম বাতিল হয়ে যাবে তবে অনিচ্ছায় অথবা ভুলে মানে ভুলে কেউ যদি খেয়ে নেয় অথবা পান করে নেয় তাহলে তার শিয়াম ভঙ্গ হবে না কেউ যদি ভুলে খেয়ে নেয় তাহলে তার শিয়াম ভঙ্গ হবে না বা পান করে নেয় ভুলে বা তাহলে তার শিয়াম ভঙ্গ হবে না যা হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত আবহ রায় থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন মান্না সিয়া ও ফাকাল আও আউশারি বা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম অবস্থায় ভুলে পান করেছে অথবা খেয়েছে সে যেন তার সিয়াম পরিপূর্ণ করি নেই কেননা যে আল্লাহ তালা তাকে খাওয়াইছেন এবং পান করাইছেন নামা আত আমা হুল্লাহ কাহাহ কেননা আল্লাহ তাআলা তাকে খাওয়াইছেন এবং পান করাইছেন জি তাই আমরা চেষ্টা করব যে আমরা যাতে করে যে কোনো সময়তে আমরা না খাই খাওয়ার বিষয়টা আমরা বুঝে শুনে যে ইচ্ছা করে আমরা খাব না জি তিন নম্বর কারণ আলকাইউ আমদান ইচ্ছা করে বমি করা কেউ যদি ইচ্ছা করে বমি করে তাহলে তার শিয়াম ভঙ্গ হয়ে যাবে এ মর্মে এরা রদি আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাম ইরশাদ করেন যদি কেউ ভুলে বা জি যে কেউ যদি অনিচ্ছাই মানে এমনিতে হয়ে গেছে আপনার বুমি তাহলে তার সিয়াম কাদা করতে হবে না আর যদি ইচ্ছা করে বুমি করে তাহলে তার কি শিয়াম কাদা করতে হবে এবং আহমদ বিন হাম্বাল তিরমেদি ইনি মাজা দ্বারা হেব্বান হাকেম হাক এম হাদিস হাদিস জি চার নম্বর এবং পাঁচ নাম্বার কারণ আল হাইদু অফাসু মা বোনদের যে হাইজ এবং নেফাস হয় মা বোনদের হাই এবং যে নেফাস হয় যদি কাউরির হাইদ অথবা নেফাস সূর্য এখনও ডুবে নাই ধরেন সে সারাদিন সিয়াম আছে কিন্তু সূর্যটা এখনো ডুবে নাই সূর্য ডুবার পূর্বেই তার হাইদ অথবা নেফাস হয়ে গেছে তাহলে ওলামা সুন্নাগন বলছেন জোহাজ মিম্মা আজ মা আল ওলামা আলাই ওলামা সুন্নাগন অকুমাত পশন্দ করেছেন যে তার সিয়াম বাতিল হয়ে যাবে ছয় নম্বর কারণ কেউ যদি হস্তমৈথন করে অথবা তার স্ত্রীকে চুম্বন করতে গিয়ে তার বীর্যপাত হয় তাহলে তার সিয়াম ভেঙ্গে যাবে তার শিয়াম ভেঙে যাবে তবে যে এখানে উল্লেখ করেছেন যে যদি কাউরির ধরেন যেটা পানি এমনি পানি যেটা আপনার বীর্য নয় এমনিতেই পানি যে পানি সাধারণত এমনি বের হয় অনেক সময়তে সেটা যেটা যে পানির কথা বলা হয়েছে যে উজু করলেই আপনার উজু করে ধোয়ার পরে উজু করা যায় সেটা ভিন্ন কথা সেটাতে কোনো আচার পড়বে না তবে আমরা সাবধানে যাতে আমার বীর্যপাত না হয় বীর্যপাত না হয় সাধারণ যেটা মুদি অনেক সময়তে মানুষের বিষয়টা এরকম হয় তো আমরা যাতে করে আপনি যদি আপনার হস্তন হস্তমৈথন করতে গিয়ে বীর্যপাত হলেও আপনার শিয়াম ভেঙে যাবে স্বামী স্ত্রী চুম্বন করতে গিয়ে বীর্যপাত হলে আপনার শিয়াম ভেঙ্গে যাবে এ বিষয়টা লক্ষ্য রাখবেন জি তারপরে সাত নম্বর কারণ বলছেন যে যদি আপনি কোনো জিনিসে স্বাদ নিতে যান আর স্বাদ নিয়ে আপনার স্বাদটা পেটের ভিতরে প্রবেশ করে তাহলে আপনার পেটের ভিতরে প্রবেশ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে সিএম ভঙ্গ হয়ে যাবে আট নম্বরে আপনাকে সিএমের জন্য নিয়ত করা লাগবে সিএমের জন্য নিয়ত করা লাগবে সিএমের জন্য নিয়ত করা লাগবে ওলামা সুন্না বলছেন যদি আপনি নিয়ত না করেন তাহলে সিএম ভঙ্গ হয়ে যাবে এভাবে ওলামা সুন্নাগন বলছেন ওলামা সুন্নাগন বলছেন তাই অবশ্যই আমরা বিষয়টা যদি এখতিলাব তারপর আমরা চেষ্টা করব যে আমরা অন্তর নিয়ত আপনি তো সিএম রাখবেন আপনার নিয়ত আছে যে আপনি নিয়ত করছেন কারণ এখানে বলছেন যে সিএম রুকুন হল সিএম সিএমের রুকুন তাই অবশ্যই প্রত্যেকটা আমল নিয়তের ওপর নির্ভরশীল আপনি ইচ্ছা করে ছাড়বেন না আপনার অবশ্যই নিয়ত থাকবে যে আপনি সিএম রাখবেন সিএম রাখবেন এখানে বলছেন যে ইচ্ছা করে খাওয়া অথবা পান করা নয় নাম্বারে অথবা স্ত্রী সহবাস করলে তার সিএম ভঙ্গ হয়ে যাবে সিএম ভঙ্গ হয়ে যাবে তাই আমরা এ বিষয়গুলো থেকে দূরে থাকবো তাই ওলামা সন্ধ্যাগণ যা হোক এক্ষেত্রে ক্ষেত্রে এখতেলাফ তারপর বলছেন কেউ যদি সূর্য ডুবার পূর্বে সে ধারণা করে যে সূর্য ডুবে গেছে তাই স্ত্রী সহবাস করেছে অথবা এখনও ফজর আপনার ফজর হয়নি এ ধারণা করে কেউ যদি স্ত্রী সহবাস করে বা খেয়ে বসবাস পান করে তাহলে যদিও সেখানে বলছেন এখতেলাফ তারপরেও জমোহর ওলামা বলছেন যে তাকে কাদা করতে হবে কাদা করতে হবে এভাবে উল্লেখ করছেন তাই আমরা বিষয়গুলা লক্ষ্য করব যে আমাদের যেন সিএমগুলো আল্লাহ সুহতআ কবুল করেন এই জন্য আমরা অন্যায় উপকর্ম বেহাপনা থেকে নিজেকে রক্ষা করবো যে বিষয়গুলা যা বললাম সাইয়দ আসা আবেক তার ফেখ সাহা গ্রন্থে তিনি এসছেন পৃষ্ঠা নাম্বার চারশত ছেষট্টি নাম্বার পেজে যারা দেখতে চান আপনারা দেখে নেবেন আল্লাহ হাতালা যেন আমাদের এই রমজান মাস আমরা পেয়েছি রমজান মাসের প্রত্যেক রাত্রেই আল্লাহ আলা তালা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে তিনি রক্ষা করেন তাই আমরা রমজান মাসে বেশি বেশি শিয়াম জি সঠিকভাবে শিয়াম রাখার চেষ্টা করব এবং আপনার যেগুলা বেশি বেশি এবাদবন্দি করার চেষ্টা করব আমরা মানুষকে ধোকা দেব না মানুষের সাথে খেয়ানত করব না মানুষকে ঢকাবো না সুদ ঘোষ থেকে নিজেকে রক্ষা করব যারা দাড়ি আমরা ছাটি বা কাটি তারা এর থেকে বিরত থাকবো মানুষের গিবত করব না মানুষের গালিগালাজ করব না সুদ ঘোষ থেকে নিজেকে রক্ষা করব কি বিদাতী আমল থেকে নিজেকে রক্ষা করব মানুষকে বেশি বেশি ইফতার যাতে আমরা করাতে পারি সে তাও দান আল্লাহ যেন আমাদের দান করেন এরপরে আমরা যে বেশি বেশি সাদকা দানকা খয়রাত করার চেষ্টা করব বেশি বেশি আল্লাহর কালাম পড়ার চেষ্টা করব অন্য উপকর্ম থেকে এ নিজেকে রক্ষা করব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই তৌফিক দান করেন ওয়াকিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা